এটা প্রথমে আমার ছেলে যখন মিশরে যায়, মিশরে যাওয়ার পরে সেখান থেকে এগুলো ফলের এগুলো ফল দেখে এসে আমাদেরকে বললো যে আব্বা এই তো ফলগুলো তো খুব ভালো এবং বাজারেও বেশ এটা চাহিদা আছে, তো এটা করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তারপর তো আমি ঠিক আছে তুমি এটা দেখো চারা যোগান দাও, চারা যোগান দিলে পর আমি সেটা লাগানোর ব্যবস্থা করব। এই তারপরে চারা নিয়ে আসলো বিভিন্ন জায়গা থেকে, চারা নিয়ে এসে আমাকে দিল, দেওয়ার পরে আমি লেবার নিয়ে 4-5 জন লেবার নিয়ে আমি এই বাগানটা প্রথমে খুঁটি লাগালাম, খুঁটি সিমেন্টের খুঁটি নিয়ে আসা হলো বগুড়া থেকে, সেই বগুড়া থেকে খুঁটি নিয়ে এসে এই খুঁটির চারপাশে এই 4-5টা করে চারা রোপণ করলাম। তারপরে ড্রাগন, এই ড্রাগন বাজারেও ভালো দেখলাম, প্রথম কিছু উঠলো বেশ 400-450 টাকা কেজি হিসাবে বিক্রি হবে আরম্ভ করলাম, তারপরের বছর আরও একটু বেশি হলো। এইভাবে দেখলাম যে অন্যান্য ফলের সে অন্যান্য ফসলের সে এটা আমার কাছে ভালো লাগলো। আমরা প্রথমে 2 বিঘা জমি থেকে শুরু করি, মূলত এই বাগান থেকে, এখান থেকে আবার যখন ড্রাগনের আবাদ শুরু করি তখন এই ড্রাগনের লাভজনক আবাদের আপনি বাগানের কারণে আমরা আরও 2 বিঘা জমি গত সিজনেই বৃদ্ধি করছি। এখন ওইগুলোতে গাছ হয়ে গেছে, এই সিজনে ফল চলে আসবে। ড্রাগন লাভজনক আবাদ এই বাগানের কারণে আমরা আরও প্রায় 20 বিঘার মতো কাজ চলতেছে। বাজারের ফলের খুব ভালো চাহিদা, মূলত ঢাকাতে আপনার আরতে প্রচুর পরিমাণ চাহিদা, আমাদের এলাকার শহরগুলোর যারা ব্যবসায়ী আছে তারাও এসে এসে আমার বাগান থেকে নিয়ে যায়।